নমস্কার, আমি ডক্টর অভিজিৎ চন্দ। আমি এন্ডোক্রিনোলজিস্ট, কলকাতা মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটালের সঙ্গে যুক্ত। কোভিড-19 অতিমারী সারা পৃথিবীতে একটি অতিশয় গম্ভীর বিষয় হয়ে দেখা দিয়েছে। যেসব ডাক্তার এই অসুখের চিকিৎসা করছেন, মনে রাখবেন তারা নিজেদের জীবন বিপন্ন করে মানুষকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন। এই প্রসঙ্গে একজন এন্ডোক্রিনোলজিস্ট হিসেবে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য আমার কিছু পরামর্শ রয়েছে। যদিও ডায়াবেটিস অসুখে কোভিড-19 ইনফেকশন হওয়ার প্রবণতা সাধারণ মানুষের থেকে বেশি নয়, কিন্তু একজন ডায়াবেটিস রোগীর যদি কোভিড-19 ইনফেকশন হয় তাহলে সেই ইনফেকশনের ভয়াবহতা অনেক বেশি মাত্রায় দেখা দেয় এবং মৃত্যুর হারও অনেক বেশি। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন সমস্যাটা কোথায়। দেখা গেছে যে একজন ডায়াবেটিক, সমস্ত ডায়াবেটিক রোগীকে যদি আমি একত্র করি যাদের কোভিড ইনফেকশন হয়েছে, তাদের মৃত্যুর হার শতকরা 30 অবধি হতে পারে, যেখানে কিনা সাধারণ যারা নন ডায়াবেটিক, কোনো অন্য কোনো অসুস্থতা নেই, তাদের ক্ষেত্রে এই মৃত্যুর হার 2% মাত্র। তো এর পেছনে কারণ কি, এত অসুখটা ভয়াবহ হয়ে যাচ্ছে বা তার মৃত্যুর হার এত বেড়ে যাচ্ছে ডায়াবেটিস থেকে কেন? যদি আপনার ডায়াবেটিস থাকে এবং আপনার সুগার নিয়ন্ত্রণে না থাকে, অথবা ডায়াবেটিস থেকে ডায়াবেটিস কিডনির অসুখ বা হার্টের অসুখ থেকে থাকে, তাহলে আপনার ইমিউনিটি কমে যায়। ইমিউনিটি কমে যাওয়ার দরুন আপনার যে ইনফেকশনকে প্রতিরোধ করার ক্ষমতা শরীরের, সেই প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার জন্য ইনফেকশনের সিভিয়ারিটি এবং তার থেকে মৃত্যুর হার বেশি হয়। এখন এই লকডাউন এর পরিবেশটা আমাদের কাছে একেবারেই নতুন, একটা অভূতপূর্ব পরিস্থিতি। আপনি যদি ডায়াবেটিক হন, আপনি রেগুলার বাইরে হাঁটতে যেতেন, জিম করতেন, সাঁতার কাটতে যেতেন, সব এখন বন্ধ। আপনি যে ধরনের নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে পরিচিত ছিলেন এতদিন, হয়তো সেই সব খাদ্য সামগ্রী নাও পেতে পারেন। এছাড়া অনেক দিন ঘরবন্দী থাকা অবস্থায় একটা মানসিক হতাশাও আসতে পারে। এই বিভিন্ন কারণে ব্লাড গ্লুকোজ কন্ট্রোলটাও নিয়ন্ত্রণ থাকে না। তাহলে নিয়ন্ত্রণ করার জন্য কি করা যেতে পারে? আমরা ঘরের মধ্যে কিছু ব্যায়াম করতে পারি, আমরা যোগ ব্যায়াম করতে পারি, আমরা সাইক্লিং করতে পারি, আমরা ট্রেডমিল করতে পারি যদি বাড়িতে থাকে, আমরা কিছু রেজিস্ট্যান্স এক্সারসাইজ মানে কিছু ওয়েট তুলতে পারি, সাধারণ ঘরের সামগ্রী যেমন একটা 2 লিটার জলের বোতল দু হাতে নিয়ে আমরা 5 থেকে 10 বার তুলতে পারি, সেটাও একটা এক্সারসাইজ, রেজিস্ট্যান্স এক্সারসাইজ। আরেকটা জিনিস মনে রাখবেন, যেহেতু আপনি বাড়িতে বসে আছেন, এটা কিন্তু খাবারের বিলাসিতা করার সময় নয়। আপনার খাদ্যে নিয়ন্ত্রণ থাকাটা অত্যন্ত জরুরি। আপনাকে কম খেতে হবে, বারে বারে খেতে হবে, যাতে আপনি সুগারটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। আপনার ডাক্তারবাবুর কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার নিজের কাছে রাখুন, কারণ যদি কোনো দুর্ঘটনা ঘটে, যদি কোনো প্রয়োজন হয়, তাহলে আপনি ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করতে পারেন। আপনি যে যে ওষুধ খান তার একটা তালিকা তৈরি করুন, সেটা আপনার কাছে রেখে দিন, কারণ কোনো কারণে যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, আপনাকে হাসপাতালে যেতে হয়, তাহলে সেখানে যে ডাক্তারবাবু আপনার চিকিৎসা করবেন তার একটা ধারণা থাকা দরকার যে আপনি রেগুলারলি কি ধরনের ওষুধ খান। আপনি যে যে ওষুধ খান তার পর্যাপ্ত পরিমাণে অ্যাটলিস্ট 2 সপ্তাহের জন্য যেন ওষুধ আপনার ঘরে মজুদ থাকে। আপনি যদি গ্লুকোমিটারে সুগার দেখেন, তাহলে গ্লুকোমিটারের যে স্ট্রিপস গুলো হয় সেগুলো যেন পর্যাপ্ত পরিমাণে থাকে। আপনার যদি টাইপ 1 ডায়াবেটিস থাকে, তাহলে ইউরিন কিটোন টেস্ট করা হয়,
সেই ইউরিন কিটোন স্ট্রিপস যেন আপনার কাছে থাকে। গ্লুকোজের প্যাকেট রেখে দেবেন, কারণ কোনো কারণে যদি হাইপোগ্লাইসিমিয়া হয় তাহলে সেটাকে থামানোর জন্য গ্লুকোজ কিন্তু সব থেকে ভালো জিনিস। কোনো কারণে যদি আপনার ইনসুলিন পেতে কোনো অসুবিধা হয় তাহলে আপনার যিনি ডাক্তারবাবু আপনার চিকিৎসা করছেন তার সঙ্গে যোগাযোগ করুন। এরকম অনেক কোম্পানি আছে যারা এই অবস্থায় ইনসুলিন পৌঁছে দিতে সাহায্য করছে, আপনার ডাক্তারবাবু আপনাকে সেই কথাগুলো বলে দিতে পারবেন। অযথা বাড়ির বাইরে যাবেন না। আপনার যে রুটিন ভিজিটগুলো ডাক্তারবাবুর কাছে ছিল সেগুলো আপনি দরকার হলে পিছিয়েও দিতে পারেন। ওষুধ কিন্তু নিয়মিত খাবেন, সুগারের প্রেশারের ওষুধ কোনোভাবেই বন্ধ করবেন না। বিশেষ করে যাদের টাইপ 1 ডায়াবেটিস আছে তাদের কিন্তু একদিনের জন্য ইনসুলিন বন্ধ করা চলবে না, কারণ ইনসুলিন যদি বন্ধ হয় তাহলে টাইপ 1 ডায়াবেটিসে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বলে একটি ভয়ঙ্কর কমপ্লিকেশন হতে পারে, যার থেকে কিন্তু মৃত্যুও আসতে পারে। আমাদের প্রশাসন, বৈদ্যুতিন মাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে আমাদের যা যা করণীয় সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে বারে বারে বলছে, দয়া করে সেগুলো অক্ষরে অক্ষরে মেনে চলুন। সুস্থ থাকুন, ঘরে থাকুন, ভালো থাকুন।